যাওক সামনে তো হাজিরিন। এমনি করে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেকটা হাদিস আছে সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায়, আন উম্মি হাবিবাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাল্লা ইসনাতা আশারা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত সালাতের পরপরই বারো রাকাত নফল সালাত আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন বলে সুবহানাল্লাহ। এরপর আসুন আমরা দেখব, হিসাব মিলে দেখব যে কোন কোন অর্থে কোন কোন সময়ে কত রাকাত সুন্নাত বা নফল সালাত পড়তে হবে। ওরাকাতাইনি কবলা কবলা জুহরি আর বান বলা হচ্ছে যে জোহরের আগে চার রাকাত সুন্নাত সালাত, ওরা কাতাইনি পা দাহা এবং জোহরের পরে দুই ছয় রাকাত হলো, তারপরে আপনার মাগরিবের পরে দুই রাকাত সুন্নাত সালাত আট রাকাত, ইশার পরে দুই রাকাত দশ, এবং ওরা কাতাইনি কবলাল ফজরি এবং ফজরের আগে পূর্বে দুই রাকাত সুন্নাত সালাত, এই মোট বারো রাকাত সুন্নাত সালাত যদি কোনো নারী এবং পুরুষ এই পাঁচ ওয়াক্ত সালাতের আগে এবং পরে পাঁচ ওয়াক্ত সালাতের আগে এবং পরে এই বারো রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। শ্রোতা হাজিরিন, এমনি করে আরেকটা হাদিস আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি বরাবর অর্থাৎ প্রতিনিয়ত যদি কোনো ব্যক্তি জোহরের আগে চার রাকাত সুন্নাত সালাত এবং জোহরের পরে চার রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারে হারামাল্লাহু আলা নার, আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ব্যক্তিদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন বলে সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম হয়ে যাবে অর্থাৎ আপনি আমি জান্নাতি হতে পারবো এই আমল করার জন্য। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সেই এই উক্ত বিষয়ের প্রতি আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা।